नमस्कार, आमी नयन राय। आमी जार संगे बसे आछि राजनीतिते अनेक सिनियर एवं जे पॉलिटिकल डिक्शनारी बला जेते पारे। आमी शहरेर मानुष ता सत्त्वेओ बांगलार विभिन्न प्रान्तरे आमाय घुरे बेड़ाते हय। प्रणब चट्टोपाध्याय, हाँ आमी तार कथाई बोलछि। सत्तर दशक आमादेर तखन जन्म हयनि, तखन तिनि काउन्सिलर छिलेन। फले दीर्घदिन पर মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে বর্ধমান পৌরসভার প্রশাসনিক দায়িত্বে তাকে দেওয়া হয়েছে। বর্ধমান শহর নিয়ে অনেক অভিযোগ, বিস্তর অভিযোগ, জলঘোলা হয়েছে পরিষেবা নিয়ে। এখন দেখা যাক, এক মাস অতিক্রম হওয়ার পরে পৌরসভার পরিষেবা কতটা মানুষ পেয়েছে সেটা উত্তর প্রণব চট্টোপাধ্যায় দিতে পারবে, যিনি পৌর প্রশাসক। প্রণবদা, আপনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের জায়গা থেকে বলছি, আপনাকে স্বাগত অভিনন্দন দ্য কোয়েরি ডট কমে। দীর্ঘ পথ অতিক্রম করার পর এই বয়সে এসে, বয়সটা আপনার কাছে ম্যাটার না, বর্ধমান পৌরসভা সম্পর্কে প্রচুর অভিযোগ, পরিষেবা নিয়ে অনেক অভিযোগ, পৌরকর্ণী অভিযোগ, ড্রেনেজ সিস্টেম নিয়ে অভিযোগ, তা প্রণব চট্টোপাধ্যায় সেভাবে সামলাচ্ছে কীভাবে? না সামলাবার তো কিছু নেই। বর্ধমান পৌরসভা বহু পুরাতন, আমি চারবার পৌরসভাস্য হয়েছি, কিন্তু আমি বিরোধী দলে ছিলাম। এখানে এসে যেহেতু এটা অল্প দিনের টান, কারণ আমরা নতুন নির্বাচন হবার প্রাক মুহূর্তে আমরা আছি, তো এখানে যতটুকু কাজ করা সম্ভব আমরা করেছি। যে কাজগুলোর ভেতরে আপনাকে বলি, সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানুষের অধিকারকে এস্টাবলিশ করা, যেটা মমতা ব্যানার্জি বারবার বলছেন যে মানুষের অধিকার মানুষকে বুঝে নিতে দিন। যে কারণে আমরা দেখবেন যে আমরা মিউনিসিপ্যাল অ্যাপ তৈরি করে দিয়েছি, যাতে যে কোনো লোক পৌরসভা দুয়ারে নয়, পৌরসভা ঘরের অভ্যন্তরে, এই অভ্যন্তরে আসার সুবিধার্থে আমরা করেছি। এটা কি যে আপনারা যদি এখন গুগলে যান, দিয়ে তার প্লে স্টোরে যান, দেখবেন বর্ধমান পৌরসভার একটা অ্যাপ আছে, সেই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নিন আপনাদের ফোনে। ইনস্টল করে সেখান থেকে আপনারা কমপ্লেন দিন, সেই কমপ্লেন সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড হবে। স্বাধীনতার দীর্ঘকাল পরে, সত্তর বছর পেরিয়ে যাওয়ার পরে, ৪৭ আমরা স্বাধীনতা পেয়েছি, আজকে এত বছর পরে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আরটিআই তৈরি হয়েছে। কাজেই যদি আপনারা পরিষেবা না পান, উত্তর যদি না দেওয়া হয়, আপনারা আরটিআই করবেন। আমি প্রশ্নে আসবো আপনার কাছে। আপনি স্বাধীনতার কথা বললেন, স্বাধীনতার আমাদের প্রত্যেকের মর্মে মর্মে, রক্তে রক্তে, ছত্রে ছত্রে, জীবনবোধে জীবনগাথায় আমাদের লেখা আছে। কিন্তু আপনার আমলে যে বাদ দিয়ে বিগত পৌরসভা যারা দায়িত্ব ছিলেন, বর্ধমানের স্বাধিকার হনন করেছেন, মানুষের পরিষেবা সে অর্থে পায়নি, এই অভিযোগ আপনাকে শুনতে হচ্ছে। না, ব্যাপারটা কি শুনুন, বর্ধমান এটাকে বলে গণতান্ত্রিক পরিবেশ এবং গণতান্ত্রিক যে গণতন্ত্র আস্তে আস্তে পুষ্ট হয়। এই যে মমতা ব্যানার্জি আজকে যে সমস্ত পরিকল্পনাগুলো করেছেন, এই যে লক্ষ্মীর ভাণ্ডার, মমতা ব্যানার্জি কেন এটা মনে করলেন যে বাড়ির মেয়েরা যাদের সবচেয়ে বেশি নিপীড়িত হয়ে থাকে, তাদের যাতে স্বাধীনভাবে তারা কিছু পয়সা পেতে পারে, তার জন্য মমতা ব্যানার্জি করলেন, তা আগে ছিল না। প্রণদা, আপনার আপনি আপনার চেম্বারে সুভাষ একটু আসতে, সুভাষ একটু আসতে। আপনি আমার পরিচিত, উল্টো দিকে বসে আছেন আপনি। আপনার চেম্বারে আসতে গেলে কোনো ভিজিটিং কার্ড, আমি যদি ভিজিটিং কার্ড দিয়ে যেটা এটা আমি মেনটেন করি, কিন্তু আপনার আগের আমলে যারা প্রশাসকের দায়িত্বে ছিল, আমি কারো নাম করছি না, আমি কাউকে আক্রমণও করছি না, তখন ভিজিটিং কার্ড বা স্লিপ সে অর্থে ছিল না, কারণ সেখানে ঘুঘুর বাসা ছিল, এটা আপনি অস্বীকার করতে পারেন? ব্যাপারটা আপনাকে আমি বলি, কোনো ঘুঘুর বাসা বাসার ব্যাপার নয়, ব্যাপারটা বুঝতে হবে আমরা পাবলিক সার্ভেন্ট, কাজে আমরা জনগণের চাকর। চাকর কখনো প্রভুকে হুকুম করতে পারে না, কাজে আমার অধিকার নেই যে কোনো মানুষ আসবে সে আমার সঙ্গে নিশ্চয়ই দেখা করতে পারবে, আমার সময় থাকলেই কাকে করবো না। এইটা আপনার কালচারটা, আপনি সত্তর দশকে কাউন্সিলর ছিলেন, যৌবন বয়সে আপনি কাউন্সিলর ছিলেন, আপনার রক্তে বর্ণে গন্ধে আপনার মধ্যে রাজনীতি রয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, খোদ মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে শ্রদ্ধা করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বর্ধমান শহরের চারিদিকে তাকালে বড় বড় বাড়ি, ইললিগ্যাল কনস্ট্রাকশন, পুকুর ভরাট হয়েছে, এটা আপনি অস্বীকার করতে পারেন না? এই ধরনের এই অভিযোগগুলোকে আপনারা কীভাবে অ্যাসেম্বল করছেন? সোজাসুজি পরিষ্কারভাবে আমরা বলে দিতে চাইছি যে যে সমস্ত ইললিগ্যাল কনস্ট্রাকশন হয়েছে, বিশেষ করে আমরা এসে দেখছি যে দেখুন, এক কাটা, দেড় কাটা, দু কাটা জায়গায় যারা বাড়ি করেছে, মিউনিসিপ্যালিটিতে এসেছে, প্ল্যান পায়নি বা অন্যান্য সমস্যার জন্য পারেনি, আমরা তাদের বলছি যে আপনারা আসুন, আপনাদের প্ল্যান করে আপনাদের বাড়ি আমরা করে দেবো, আপনাদের বাড়ি আমরা ভেঙে দেবো না। কিন্তু
যাদের তিনতলার প্ল্যান অথচ সাততলা করে নিয়েছে, এদের বিরুদ্ধে কিন্তু আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব এবং আমরা সেই প্রসেসে আস্তে আস্তে এগোচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ইন্সপেকশন করে যাচ্ছি। কিন্তু আমরা এসেই এখানে অত্যন্ত দুঃখের সঙ্গে দেখলাম যে বর্ধমান শহরের যে ফ্ল্যাটগুলো তৈরি হয়েছে, যেমন ধরুন শৈলেন মুখার্জির বাগান বাড়ি ছিল একটা, সেই বাগান বাড়িটা ভবিষ্যতে একটি ফ্ল্যাটে রূপান্তর হয়েছে এবং সেটাও বোধহয় 15-20 বছর হয়ে গেল, অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু সেই ফ্ল্যাটের লোকেদের ট্যাক্স নাই। এটা খুব বেদনাদায়ক ব্যাপার। পৌরসভার ভাড়ার সেখানে ভাড়ায় মহাভবনী 1400-1145 জন স্টাফকে নিয়োগ করা হয়ে গেছে, তাদের মাইনে পৌরসভার ওন ফান্ড থেকে দিতে হয়, পৌরসভার ওন ফান্ডের অবস্থা অত্যন্ত খারাপ। কিন্তু এই যে ফ্ল্যাটে যারা বাস করছেন, আমরা একটা সার্ভে করে নিয়েছি ইতিমধ্যেই, কারণ ট্যাক্স তো আমরা আজকে 1993 সালে নতুন ট্যাক্স নতুন আইন পৌর আইন হওয়ার পরে ট্যাক্স আমরা ধার্য করতে পারি না, এর জন্যে ভ্যালুয়েশন বোর্ড আছে, ওয়েস্ট বেঙ্গল ভ্যালুয়েশন বোর্ড, তারা ট্যাক্সটা করে। আমরা ওয়েস্ট বেঙ্গল ভ্যালুয়েশন বোর্ডকে অলরেডি কথা বলে তাদের লোক পাঠিয়ে দিয়েছে এবং আমরা এখানে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে লোক নিয়ে নিয়েছি, আমরা সমস্ত ফ্ল্যাটে যাওয়া শুরু করেছি। এই ফ্ল্যাটে কী হচ্ছে আমরা পরিষ্কার বলছি, দেখুন আমরা খুব বেশি ট্যাক্স চাইছি না, আমরা যারা 2 BHK মোটামুটি 260 টাকা দিয়ে। এই ট্যাক্সের প্রশ্নে আসে, আপনি বলেছেন যে পৌরকর সরলীকরণ করতে হবে, তার মানে পৌরসভাকে আপনার আর্থিক দিক থেকে বেরোজগার করে না, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে প্রণবদা, আমি কিন্তু তার কাছে যাবো, তার সম্পর্কে অভিযোগ উঠছে, তাকেও আমি জিজ্ঞেস করবো, কোনো সংবাদ মাধ্যমের ভূমিকা তাকে জিজ্ঞাসা করা, কারণ তার আমলই ঘটনা ঘটেছে, আমি নাম করছি না, কারণ কিন্তু আপনি আমায় বলুন যে বর্ধমান শহরে যেমন বড় বড় বাড়ি হয়েছে, কিন্তু শহরের বাইরে শহরের মধ্যে বহু ওয়ার্ডে বিভিন্ন বস্তি বিভিন্ন দোকান বসেছে। না না, আপনাকে আবার বলছি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, আপনাকে আমি যেটা উদাহরণ দিয়ে বলছি চাইছিলাম যে এই যে ফ্ল্যাটগুলো আছে, আমরা বলেছি যে 2 BHK ঠিক আছে 260 টাকা হবে, 3 BHK 300-320 টাকা। এই যারা ফ্ল্যাট কিনেছেন এদের তো কারো দোষ নাই, এরা প্রমোটারের কাছ থেকে ফ্ল্যাট কিনে নিয়েছেন এবং অনেকেই ব্যাংকের ফিনান্স নিয়ে কিনেছেন অথবা তার নিজের রোজগারের যে সঞ্চয় থেকে তারা বাড়ি করেছেন। একটা ফ্ল্যাট তো সারা জীবন ধরে পরিকল্পনা করে করে যে এই লোকেরা কিন্তু ট্যাক্স দিতে রাজি, কিন্তু পৌরসভা তাদের কর নির্ধারণ করে দেয়নি, পৌরসভা তাদের মিউটেশন করে দেয়নি। দুর্ভাগ্য হচ্ছে পৌরসভার মিউটেশন বলে যে প্রসেসটা, এই প্রসেসটা ভুল ছিল, আমরা এটাকে সংশোধন করে দিয়েছি, কারণ পৌরসভা পৌর আইনে ক্ষমতায় এসছে না, 1 মাস অতিক্রম হয়েছে। আমার প্রশ্নটা সেটা নয়, আমি বলছি যে বড় ফ্ল্যাটের ক্ষেত্রে যেমন অভিযোগ উঠছে, আমার প্রশ্ন যে পাড়ায় পাড়ায় বিভিন্ন এলাকাতে সরকারি পৌরসভা জমি কার্যত বেদখল হয়েছে, বিভিন্ন বস্তি বিভিন্ন দোকান কার্যত বসিয়ে দেওয়া হয়েছে। না, ইতিমধ্যে দেখুন আমরা আসার পরেই দেখলাম নার্স কোয়ার্টারের ওখানে ড্রেনের ওপরে কনস্ট্রাকশন হচ্ছে, আমরা কিন্তু সেই কনস্ট্রাকশন সঙ্গে সঙ্গে বন্ধ করেছি এবং এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই যে বর্ধমান শহরে চারপাশে বেআইনি বহু কনস্ট্রাকশন গড়ে উঠেছে। এবং আপনাকে একটা সহজ উদাহরণ দিতে পারি, এই যদি আপনারা দেখুন বর্ধমান শহরের যে জলটা সাবজলাতে যায়, সেই সাবজলা যাওয়ার যে ড্রেনটা, যদিও সেটা পঞ্চায়েতের মধ্যে পড়ে গেছে, আমরা SDOকে যে রিকোয়েস্ট করেছি যে আপনি ওখানের পঞ্চায়েতকে দেখুন, আপনি নিজেও একবার যান, যে সেখানে দেখুন যে যার দিয়ে ড্রেনটা দিয়ে যাবে সেই ড্রেনের ওপরে দোকান বসিয়ে দেওয়া হয়েছে, তার ফলে জলটাই যেতে পারছে না, তার ফলে কি ফল কি হচ্ছে না, বর্তমান শহরে 4 নম্বর এবং 5 নম্বর ওয়ার্ডে একটু জল হলেই 1 হাঁটু জল দাঁড়িয়ে যাচ্ছে। এটা যে শুধু ওখানে হয়েছে তা না, বর্তমান শহরের সর্বত্র অপরিকল্পিতভাবে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে, যে কারণে একটু জল হলেই বর্তমান শহরে এটা হচ্ছে। এটা করার জন্য আমাদের কিছু সময় চাই, কারণ এই বেআইনি ড্রেনের ওপরে যে সমস্ত জোর করে জবরদখল বসে আছে, এদের আমরা নিশ্চিতভাবে চেষ্টা করব তাদের পুনর্বাসন দিয়ে অন্যভাবে সেই জায়গাগুলোকে পরিষ্কার করার। শহরের একটি ওয়ার্ডে পরিবেশ হচ্ছে রাজারহাট নিউটাউনের মতো, আর বাকি ওয়ার্ডগুলো হচ্ছে অন্ধকারাচ্ছন্ন, সেখানে লাইট নেই, সেখানে বাতি নেই, রাস্তা গর্ত, খানাখন্দরে ভর্তি। না,
আমি বলি আপনাকে বর্তমান শহরে এই মুহূর্তে একমাস হয়ে গেছে তো আমাদের, না আমি একটা একটি ওয়ার্ডের কথা বলছি, উপকণ্ঠে নিউ টাউন রাজারহাটের মতো লাইট জ্বলে, অন্যান্য ওয়ার্ডে হয় না শহরতে? না না না, আপনি মানে এই যে লাইট জ্বলে বাকি ওয়ার্ডে হয় না, আমরা আসার পর প্রথমেই দেখেছিলাম যে লাইটগুলোর অবস্থা খারাপ, আমরা সমস্ত বাল্ব লাগাবার ব্যবস্থা করেছি। এবং এখানেও আমরা একটা দুর্নীতি দেখেছিলাম, ভয়াবহ ব্যাপার। কী দুর্নীতি আমরা দেখেছিলাম না, লাইট পোস্টে বাল্ব নেই, এই নাম্বার নেই লাইট পোস্টে। এখন দেখবেন সব এলইডি লাইট লাগানো হয়, একটা এলইডি লাইট এক বছর তার সীমাবদ্ধতা থাকে এবং এক বছরের মধ্যে খারাপ হলে সেটা কিন্তু ঠিক করে দেওয়া হয়। কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম যে এই লাইট পোস্টের নাম্বারগুলোই নেই। যদি নাম্বারটা আমাদের কাছে থাকে তাহলে আমরা কিন্তু এই দুর্নীতিটা চট করে ধরে নিতে পারবো। একটা বাল্ব দিলাম এক বছরে, সে কেমনভাবে তার পারফরমেন্স আছে? মানে এটা তো বলা যেতে পারে যে বর্তমান শহরের পৌরসভা দায়িত্বে প্রণব চ্যাটার্জি আইনুল হক আসার পরে তো হ্যাঁ যে বর্তমান শহরের পরিষেবা পাল্টে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ। আমি লাইভে রয়েছি এই মুহূর্তে প্রণবদা, আমি শেষ করে নিই তারপর আপনার কথাটা শুনবো। যে বর্তমানে মানুষ পরিষেবা পাবে প্রণব চ্যাটার্জি আইনুল হকের জুটিতে, এটা তো বলতে পারি? ও শুনুন, এটা শুধু আইনুল হক বা প্রণব চ্যাটার্জি কোনো ফ্যাক্টর নয় এখানে আমাদের। ফ্যাক্টর তো বটে, আগে তো এখানে আরও পাঁচজন আছে, ঠিক আছে। কিন্তু আপনারা হচ্ছে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি কী চাইছেন সেটা একটু দেখুন খেয়াল করে। মমতা ব্যানার্জি পরিষ্কার বলছেন, সরকারকে যেমন দুয়ারে নিয়ে এসেছো পৌরসভাকে ঘরের অভ্যন্তরে নিয়ে এসো। এই যে ট্যাক্স আপনারা জানেন না হয়তো, জেনে নিন, পৌরসভার ট্যাক্স আপনারা কিন্তু এবার ঘর থেকে দিতে পারবেন। আমাদের সঙ্গে ইতিমধ্যেই চুক্তি হয়ে গেছে এবং এখানে অ্যাক্সিস ব্যাঙ্ক তারা সমস্ত ট্যাক্স কালেকশন করবে, আপনারা ঘর থেকে আপনারা দিতে পারবেন। তো মানে যেভাবে আপনারা গুগল পেতে দেন বা ক্রেডিট কার্ডে ট্যাক্স দেন সেইভাবে আপনারা এখানে মাল কেনেন, সেইভাবে আপনারা এখানে পৌরসভার কর দিতে পারবেন। আমি শেষ প্রশ্ন করবো বন্ধুদা, বাম আমলের রিক্সা আর তৃণমূল আমলের টোটো, এই জন্য শহরে যানজট, শহরে মানুষ ব্যতিব্যস্ত, অযদিও তাদের রুজিরুটির ব্যাপার আছে, আমি চাইছি না রুজিরুটির বিরুদ্ধে কোনো কথা বলবো, এটা হলো কেন? দেখুন, দারিদ্র কোনো বাধা মানে না। আমাদের এখানে মোটামুটি আপনি ধরে নিন 20,000 টোটো তৈরি হয়ে গেছে, 1,00,000 টাকা করে হলে 200 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়। আপনি যদি একটু খেয়াল করে দেখবেন এই 200 কোটি টাকা ইনভেস্টমেন্টে কিন্তু সরকারের কোনো টাকা লাগায়নি, ব্যাংক কোনো ফিনান্স করেনি, দু একজন হয়তো ব্যাংকে ব্যক্তিগত স্তরে ফাইন্যান্স করেই থাকতে পারে, 99% ক্ষেত্রে কিন্তু এরা নিজেরাই টাকা দিয়ে এটা করেছে। এই বেকারত্ব জ্বালা থেকে বাঁচার জন্যে তারা নিজেরা কাজ খুঁজে নিয়েছে, এই পরিবহনের সঙ্গে তারা যুক্ত হয়েছে। হ্যাঁ, স্বাভাবিকভাবে বর্তমান শহরটা যেহেতু বিস্তৃতি লাভ করেনি, বর্তমান শহরের যে বিস্তৃতি লাভ করলে যদি একটু পরিকল্পিত উপায়ে করা হতো, দু একটা উড়াল পুল ফুল যদি করা যেত, এটা যদি করা হতো তাহলে হয়তো এতটা কনজেশন হতো না। কারণ লাইফ লাইন জিটি রোড দিয়েই সব কিছু যাওয়া আসা করছে, এই লাইফ লাইন জিটি রোডের পক্ষে এই এত ভার বহন করা সম্ভব হচ্ছে না। আপনি দেখুন না, আমাদের যে রাজধানী দিল্লি, আপনি তো নিজে দিল্লিতে বহুদিন ছিলেন, আপনি পাহাড়গঞ্জে দেখেছেন পাহাড়গঞ্জ করতে পেরেছে, এতগুলো তো প্রধানমন্ত্রী চলে গেল, হ্যাঁ দিল্লির সরকার আছে, পাহাড়গঞ্জে যে প্রণবদা কি সেই এখনও ডিপ্লোম্যাটিক রয়ে গেছে, প্রণব চ্যাটার্জিকে এখনও সেই ডিপ্লোম্যাটিক উত্তর দেবে? ডিপ্লোম্যাটিক উত্তর নয়, যদি পাহাড়গঞ্জ যে অবস্থায় পড়ে আছে দিল্লিতে, যেটা শুনুন আমাদের মডেল কি, আমরা বলি কি, মহাজ্ঞানী মহাজন যে পথে করেন গমন হয়েছেন চিরস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হববরণীয়। আর যদি আপনারা দিল্লিতে, আপনার বহু অভিজ্ঞতা আছে, আপনি বলুন না জিবি রোডের অবস্থা কী, জিবি রোডে ওখানে ষাঁড়ও চলে, তার সঙ্গে গরুর গাড়িও চলে, আপনি জানেন তার সঙ্গে রিক্সাও চলে, আবার আধুনিক গাড়িও চলে দিল্লির ভেতরে। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, আপনার সঙ্গে আমার 25-30 বছর সম্পর্ক, আমার যৌবন বয়সে আপনার সাংবাদিকতা শুরু, আপনি আমার অনুপ্রেরণা, এটা বলতে আমার কোনো লজ্জা নেই ক্যামেরার সামনে। যাই, একটা কথা খুব বলে যে পলিটিক্স ইজ দ্য পসিবল ইন্ডাস্ট্রি, আমি সেটা বিশ্বাস করি না। প্রণব চ্যাটার্জি পসিবল ইন্ডাস্ট্রির তালিকায় পড়ে না, উর্বর উপত্যকায় ফসল ফলাতে চায়, যে ফসলে সার থাকবে, যে ফসলে ফুল থাকবে, যে ফসলে ফল থাকবে। আমাদের বর্ধমানবাসীর তরফ থেকে আপনার প্রতি শুভেচ্ছা অভিনন্দন, যে মানুষের পরিষেবা দিন, এটুকু আশা আমরা দ্য কোয়ারির মাধ্যম থেকে বাংলার
বিভিন্ন প্রান্তরে পৌঁছতে চাই যে বর্ধমান শহর ঐতিহাসিক শহর রাজার শহর সেই রাজার শহরে কিন্তু রাজময় ভঙ্গিমাতে প্রণব চ্যাটার্জি কথা বলছে পৌর প্রশাসক অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমরা শুনলাম তার কথা মিথ্যা কথা কম বলেন সোজা কপ্তা ঠোঁট কাটা লোক সন্দেহী বহু বছর ধরে চিনি তাকে তার প্রতি আমাদের অভিনন্দন বয়স বেশি হয়নি বেশি আমাদের সঙ্গে খুব একটা বয়সের ডিফারেন্স নেই প্রণব চ্যাটার্জি প্রতি মানুষের প্রত্যাশা বাড়ছে প্রণব চ্যাটার্জি হচ্ছে পলিটিক্যাল ডিকশনারি আমি অতিরঞ্জিত তেল দিয়ে কোনো কথা বলছি না আমি কাউকে তেল দিয়ে কথা বলি না সঙ্গে থাকুন দেখতে থাকুন www.thequery.com প্রণব চ্যাটার্জি যা কথা বললো যদি করতে না পারে খোলা বাজারে ভরা বাজারে তাকে আবার ধরবো আমরা নমস্কার।